কিশোরগঞ্জে লাগামহীন বাড়ছে নিত্যপণ্যের দাম সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্য সহ শাকসবজির দাম যেন আকাশ ছোঁয়া এতে হারা হয়ে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা এছাড়াও সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন দিনমজুর সহ খেটে খাওয়া সাধারণ মানুষ সাধারণ একটা কচু কিনেছি কচুটার দাম আশি টাকা চিরিন্দা হলো ষাট টাকা কেজি ঝিঙ্গা হলো আপনার টাকা কেজি আপনার ধুন্দুল হলো পঞ্চাশ টাকা কেজি কিশোরগঞ্জ বড় বাজারে এসে দেখা যায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা রসুন ২২০ টাকা আলু ষাট টাকা যা গত সপ্তাহের চেয়ে দশ থেকে বারো টাকা বেশি এদিকে হু হু করে বাড়ছে সব ধরনের সবজির দাম দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বন্যা হওয়ায় এসব সবজির দাম বাড়াকে দায়ী করছেন বিক্রেতারা কাঁচামরিচ গত সপ্তাহে দুইশো এখন হলো দুইশো চল্লিশ মালের আমদানি কম দু দুদিন দিন আগে আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করছি এখন দাম দাম কারণে আমরাও বাড়ায় সাধারণ ক্রেতারা বলছেন প্রশাসনের নজরদারি না থাকায় এসব নিত্য দাম দিন দিন বেড়িয়ে চলছে প্রশাসনের রীতিমতো বাজার মনিটরিং করলে হয়তো কিছুটা স্থিতিশীল থাকবে নিত্য দাম বিডি চ্যানেল ফোর কিশোরগঞ্জ